तृणमूल नेता के जुतो पेटा महिला शीलतहानी उत्त्यक्त करार अभियोगे एक तृणमूल नेता के जुतो पेटा राजारहाट दशद्रोणेर घटना विस्तारित तो शुने नेब आमादेर प्रतिनिधि साकिल मुस्ताकेर काछ थेके। দেখো রাজারহাট দশদ্রোণ এলাকায় বিভিন্ন মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের অর্থাৎ বিধাননগর 5 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট তৃণমূল নেতা বুদ্ধদেব দাসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ মহিলাদের ফোন করে উত্তপ্ত করত এবং এসএমএস করত বলে অভিযোগ এবং এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। আজ দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটতে থাকে বলে অভিযোগ করে ওই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মহিলারা আজ একত্রিত হয়ে ওই তৃণমূল নেতাকে ব্যাপক মারধর করে এবং জুতো পেটা করে। তার ছবি তো স্পষ্ট। এরপর বাগিয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে প্রথমে উদ্ধার করে আটক করা হয়। এরপরে মহিলাদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই তৃণমূল নেতা বুদ্ধদেব দাস এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ মহিলাকে ফোন করে এবং এসএমএস করে উত্তাক্ত করত ওই তৃণমূল নেতা বুদ্ধদেব দাস। তার বিরুদ্ধে এলাকার মহিলারা একত্রিত হয়ে তাকে বেঁধে জুতো পেটা করে। সেই ছবি দেখে নেব। পরবর্তী সময়ে বাগিরটি থানার পুলিশ উদ্ধার করে ওই তৃণমূল নেতা বুদ্ধদেবকে। পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে একাধিক অভিযোগও আছে। শুনে নেব সাধারণ মানুষ কি বলছে। রাজারহাট থেকে সাকিল মুস্তাকের রিপোর্ট, 7 টিভি বাংলা। বুদ্ধদেব দাস, ঠিক আছে, সে হলো তৃণমূলের সভাপতি প্রেসিডেন্ট আর কি। তো এবারে আমার বৌদিকে, আমার নিজের বৌদিকে অনেকদিন ধরে হাটটাহাটানি, ফোনে এসএমএস, অনেক কিছুই করছে। আজকে আমাদের পাড়ার লোকেরা ধরেছে, একদম হাতানাতি ধরেছে। মহিলারা বেধড়ক মারধর করতে করতে তাকে এখানে নিয়ে এনেছিল, এখানে নিয়ে এনে এখন তাকে বাগিরহাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে হাটটাহাটানি করতো, সব মেয়েদের এ করতো, মানে টনটিটকিরি কাটতো। আজকে আমার নিজের বৌদিকে কয়েছে আমরা হাতে নাতে ধরে ফেলেছি, আজকে করেছে আমরা ধরে ফেলেছি। তো মহিলারাই মারধর করেছে, মারধর করে থানায় ফোন করেছে, বাগিরহাটি পুলিশ এসেছে নিয়ে গেছে তাকে। এবার উনি হলো টিএমসির প্রেসিডেন্ট। এবার প্রেসিডেন্টই এমন করে, আজকে আমার, কালকে আমার, আজকে আমার বৌদিকে করছে, কালকে আমার বোনকে করবে, তারপর আমার মাকে করবে, তার কী আছে? তিনি যদি এমন করেন তাহলে সাধারণ লোকেরা কী করবে আমাদের এখানকার? আপনার নাম? আমার নাম হচ্ছে দীপ দাস। আমার সাথে